যৌন জনন সম্পন্নকারী জীবের দেহে হ্যাপ্লয়েড লিঙ্গধর দশা এবং ডিপ্লয়েড রেণুধর দশার একটা পর্যায়ক্রমিক চক্রাকার আবর্তন ঘটে অর্থাৎ রেণুধর দশা থেকে লিঙ্গধর দশার উৎপত্তি হয় আবার লিঙ্গধর দশা থেকে উৎপত্তি লাভ করে রেণুধর দশা এই লিঙ্গধর এবং রেণুধর দশার পর্যায়ক্রমিক চক্রাকার আবর্তনকেই জৌনুক্রম বলা হয় ইংলিশে বলে অল্টারনেশন অফ জেনারেশন প্রথমেই রেণুধর এবং লিঙ্গধর উদ্ভিদ সম্বন্ধে সামান্য ধারণা নেওয়া যাক রেণুধর বা স্পোরোফাইট এবং লিঙ্গধর বা গ্যামেটোফাইট যৌন জননকারী উদ্ভিদের জীবনচক্রের দুটি পৃথক দশা প্রথমেই বলে রাখি এই দশাগুলি কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে সুস্পষ্ট এবং পৃথক পৃথকভাবে অবস্থান করে কোথাও স্পোরোফাইট গ্যামেটোফাইটের ওপর নির্ভরশীল বা গ্যামেটোফাইট স্পোরোফাইটের ওপর নির্ভরশীল আবার কোথাও কোথাও অর্থাৎ ফার্নের ক্ষেত্রে আমাদের সিলেবাসে যার জনক্রম উল্লেখ করা আছে সেই ফার্নের জীবনচক্রে রেণুধর দশা এবং লিঙ্গধর দশা কেউ কারোর উপর নির্ভরশীল নয় দুটি পৃথক উদ্ভিদ দেহ স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে প্রথমে জানি স্পোরোফাইট বা রেণুধর উদ্ভিদ বলতে কি বুঝি স্পোরোফাইট বা রেণুধর হচ্ছে সেই উদ্ভিদ যারা রেণু উৎপাদনের মাধ্যমে লিঙ্গধর উদ্ভিদের সৃষ্টি করে এবং যাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির অর্থাৎ স্পোরোফাইটিক উদ্ভিদ মিওসিস প্রক্রিয়াতে রেণু উৎপাদন করবে যে রেণুগুলি অঙ্কুরিত হলে হ্যাপ্লয়েড লিঙ্গধর জনুর সৃষ্টি হবে অপরপক্ষে গ্যামেটোফাইট বা লিঙ্গধর উদ্ভিদ বা লিঙ্গধর দশা বলতে কাকে বুঝব যারা হ্যাপ্লয়েড প্রকৃতির হবে যারা গ্যামেট উৎপন্ন করবে এবং দুটি ভিন্ন প্রকার গ্যামেট অর্থাৎ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে উৎপন্ন হবে ডিপ্লয়েড জাইগট যে জাইগট কোষ বিভাজনের মাধ্যমে উৎপন্ন করবে স্পোরোফাইটিক বা রেণুধর উদ্ভিদ আমাদের সিলেবাসে উল্লিখিত ফার্নের জীবনচক্র পড়ার আগে প্রথমেই ফার্নের জনুক্রমে বা সমগ্র জীবনচক্রে কী কী গঠন দেখতে পাওয়া যায় তা একটু দেখে নেওয়া যাক প্রথমেই যে উদ্ভিদ দেহটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফার্নের রেণুধর বা স্পোরোফাইটিক উদ্ভিদ দেহ প্রজননের সময় ফার্ন গাছের পাতার নিচের দিকে যে পোস্ত দানার মতো গঠনগুলি দেখতে পাচ্ছ সেগুলি হচ্ছে রেণুস্থলী এই রেণুস্থলী যে উদ্ভিদের পাতাগুলি ধারণ করছে তাদের বলা হচ্ছে রেণুপত্র রেণুপত্রের নিচের দিকে পোস্ত দানার মতো যে গঠনগুলি দেখা যাচ্ছে সেগুলি আসলে হচ্ছে অসংখ্য রেণুস্থলীর গুচ্ছ এই রেণুস্থলীর গুচ্ছগুলোকে বলা হয় সোরাস অর্থাৎ সোরাস হলো একাধিক রেণুস্থলীর সমন্বয়ে গঠিত একটি গঠন এগুলি ফার্নের পরিণত রেণুস্থলী যার ভেতর উৎপন্ন হয়েছে অসংখ্য হ্যাপ্লয়েড রেনু। রেনুস্থলীর মধ্যে অবস্থান করে ডিপ্লয়েড রেনু মাতৃকোষ যেগুলি মিয়োসিস প্রক্রিয়াতে বিভাজিত হয়ে উৎপন্ন করে অসংখ্য রেনু। রেণুগুলি পরিণত লাভ করলে এবং রেণুস্থলির দেওয়াল বিদীর্ণ হলে উপযুক্ত মাধ্যমে রেণুগুলি বাইরের পরিবেশে ছড়িয়ে পড়ে অনুকূল পরিবেশে ফার্নের রেণুগুলি অঙ্কুরিত হয়ে উৎপন্ন করে লিঙ্গধর দশা চিত্রে ফার্নের লিঙ্গধর উদ্ভিদের গঠন রূপ হয় সেটি দেখানো হয়েছে এটি ফার্নের একটি পরিণত গ্যামেটোফাইট বা লিঙ্গধর দশা ফার্নের লিঙ্গধর উভলিঙ্গ প্রকৃতির অর্থাৎ পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট উৎপাদনকারী উভয় প্রকার গঠন একই উদ্ভিদ দেহের মধ্যে অবস্থান করে ওপর অবস্থান করছে আর্চেগোনিয়াম যেটি স্ত্রী গ্যামেট উৎপাদনকারী অংশ যার মধ্যে উৎপন্ন হয় ডিম্বাণু এবং নিচের দিকে গোল গোল যে অংশগুলি দেখতে পাচ্ছ সেগুলিকে বলা হচ্ছে অ্যান্থ্রেডিয়াম যার মধ্যে উৎপন্ন হয় পুঙ্গ্যামেট বা শুক্রাণু এই পুঙ্গ্যামেট বা শুক্রাণু সচল প্রকৃতির যা জলমাধ্যমে বাহিত হয়ে আর্চেগোনিয়ামের ভেতর অবস্থিত ডিম্বাণুর দিকে প্রবেশ করে এবং শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে উৎপন্ন করে ডিপ্লয়েড জাইগোট এই জাইগোট ক্রমান্বয়ে বিভাজিত এবং বিভেদিত হয়ে নতুন অপত্য স্পোরোফাইট বা রেণুধর উদ্ভিদের সৃষ্টি করে ফার্নের জীবনচক্রে এতক্ষণ যে চিত্রগুলি আমরা দেখলাম সে বিভিন্ন দশাগুলিকে পরপর একটা চক্রের মধ্যে বেঁধে ফেললেই আমরা পেয়ে যাব ফার্নের সুস্পষ্ট জনক্রম ছবিটি ভালো করে লক্ষ্য করো ফার্নের জনক্রমের প্রথম ধাপ শুরু হচ্ছে পরিণত রেণুধর উদ্ভিদ দিয়ে যা ডিপ্লয়েড প্রকৃতির পরিণত রেণুধর উদ্ভিদের পাতার নিচের দিকে উৎপন্ন হয় অসংখ্য রেণুস্থলী রেণুস্থলী উৎপাদনকারী পাতাগুলিকে বলা হচ্ছে স্পোরোফিল রেণুস্থলির মধ্যে উপস্থিত রেণু মাতৃকোষ যা ডিপ্লয়েড প্রকৃতির মিয়োসিস প্রক্রিয়াতে বিভাজিত হয়ে উৎপন্ন করে অসংখ্য হ্যাপ্লয়েড রেণু এই হ্যাপ্লয়েড রেণুগুলি রেণুস্থলীর দেওয়াল বিদীর্ণ করে বাইরের পরিবেশে ছড়িয়ে পড়ে অনুকূল পরিবেশের সংস্পর্শে এসে রেণুগুলি অঙ্কুরিত হয় এবং উৎপন্ন করে স্বাধীন স্বতন্ত্র লিঙ্গধর উদ্ভিদ যা হ্যাপ্লয়েড প্রকৃতির পরিণত লিঙ্গধর উদ্ভিদ উভলিঙ্গ প্রকৃতির অর্থাৎ পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট গঠনকারী উভয় প্রকার গঠন একই উদ্ভিদ দেহের মধ্যে অবস্থান করে ডিম্বাণু উৎপাদনকারী আর্কিগোনিয়াম এবং শুক্রাণু উৎপাদনকারী অ্যান্থেডিয়াম একই উদ্ভিদ দেহের মধ্যে অবস্থান করে ফার্নের ক্ষেত্রে অ্যান্থেডিয়ামের মধ্যে উৎপন্ন হয় সচল প্রকৃতির শুক্রাণু যা জল মাধ্যমে বাহিত হয়ে আর্কিগোনিয়ামের মধ্যে উপস্থিত ডিম্বাণুর সাথে মিলিত হয় এই নিষেক প্রক্রিয়ায় উৎপন্ন হয় ডিপ্লয়েড জাইগোট এই ডিপ্লয়ের জাইগোট পুনরায় কোষ বিভাজনের মাধ্যমে এবং বৃদ্ধির ফলে ধীরে ধীরে উৎপাদন করে পরিণত স্বাধীন স্বতন্ত্র স্পোরোফাইট বা রেণুধর দশা এইভাবে ফার্নের জীবনচক্র বা জনুক্রম পরিণতি লাভ করে চিত্রে ভালো করে লক্ষ্য করো ফার্নের দুটি ভিন্ন দশাকে দুটি রং দিয়ে বোঝানো হয়েছে সাদা রঙের মধ্যে যে যে গঠনগুলি অবস্থান করছে সে সব গঠনগুলি রেণুধর উদ্ভিদের অংশ যেগুলি আমরা আগে ছবিতেও দেখলাম হলুদ রঙের অংশের মধ্যে যে যে গঠনগুলি অবস্থান করছে সে সবগুলি হচ্ছে তার লিঙ্গধর জনুর গঠন অর্থাৎ ফার্নের ক্ষেত্রে রেণুধর দশার সূচনা ঘটছে জাইগোট থেকে যা ডিপ্লয়েড প্রকৃতির এবং শেষ হচ্ছে কোথায় মাতৃকোষের মিওসিস বিভাজনের পূর্ব পর্যন্ত অর্থাৎ জাইগোট থেকে মাতৃকোষ এই দশাটি হচ্ছে ফার্নের জীবনচক্রে রেণুধর দশা মাতৃকোষ যেই মিওসিস প্রক্রিয়াতে বিভাজিত হয়ে রেণু উৎপাদন করল এই রেণু থেকেই ফার্নের জীবনচক্রের লিঙ্গধর দশার সূচনা হলো এবং সেটা কতক্ষণ বিরাজিত যতক্ষণ না পুঙ্গ্যামেড এবং স্ত্রী মিলিত হয়ে জাইগোট উৎপন্ন করছে অর্থাৎ জাইগোট উৎপাদনের আগে পর্যন্ত রেণু থেকে জাইগোট উৎপাদনের আগে পর্যন্ত দশাটি হচ্ছে ফার্নের ক্ষেত্রে লিঙ্গধর দশা ফার্নের জীবনচক্রে হ্যাপ্লয়ের জনু ও ডিপ্লয়ের জন্য প্রায় সমান গুরুত্বপূর্ণ কেউ কারোর উপর নির্ভরশীল নয় প্রত্যেকেই স্বাধীন স্বতন্ত্রভাবে জীবনযাপন করতে পারে সালোক সংশ্লেষ করতে পারে তাই এই ধরনের জনুক্রমকে বায়োনটিক জনুক্রম বলা হয়